নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে, মোহাম্মদ ইউনুস নাকি আসিফ নজরুল। গত 8 আগস্ট বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ নজরুল। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, নামজাদা অধ্যাপক, এবং তিনি এই গণ অভ্যুত্থানের একেবারে ছাত্রদের সঙ্গে অগ্রভাগে ছিলেন। কিন্তু একটা প্রশ্ন উঠেছে, বিগত বেশ কিছুদিনের কার্যকলাপ, ইউনুসের বক্তব্য, আসিফ নজরুলের বক্তব্য থেকে এই প্রশ্নটা বড় করে আসছে যে বাস্তবে প্রধান উপদেষ্টা কে। তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে দেখা যাচ্ছে, যে আসিফ নজরুল একরকম বলছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আরেক রকম বলছেন, এবং একেবারেই পরস্পর বিরোধী কথা বলছেন, কিন্তু একই সরকারের তারা গুরুত্বপূর্ণ পদে আছেন। স্বভাবতই একটা প্রশ্ন উঠেছে যে আসিফ নজরুল কি আসলে নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হতে পারেন, কিন্তু তিনিও কিছু কম যান না, তিনিও এই সরকারের একটা গুরুত্বপূর্ণ পিলার। এই প্রশ্নটা আমি কেন উত্থাপন করেছি, তার জন্য আমি 3টি দৃষ্টান্ত আপনাদের সামনে দেব। সর্বশেষ দৃষ্টান্তটি হচ্ছে যে গত রবিবার দিন মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নিজেই বলেছেন যে আপনাদের সকলের মধ্যে একটা কৌতূহল থাকা স্বাভাবিক, এবং সব রাজনৈতিক দল এটা জানতে চাইছে যে নির্বাচন কবে হবে। মোহাম্মদ ইউনুস নিজে এই প্রশ্ন উত্থাপন করে তার কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর তিনি দেননি, বরং তার কথাবার্তায় যে আভাস পাওয়া গিয়েছে যে নির্বাচনের প্রক্রিয়া হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিন্তু নির্বাচন খুব অচিরেই হবে এরকম কোনো কথা কিন্তু তিনি দেননি, বরং নির্বাচন অচিরে হবে না এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলেছেন যে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, কিন্তু সেটা অনেক স্টেশনে দাঁড়াবে, এবং শেষ পর্যন্ত নির্বাচন করার আগে অনেক ধৈর্য ধরতে হতে পারে। তার কারণ তিনি রাতারাতি কোনো নির্বাচন দেওয়ার পক্ষপাতী নন, তিনি মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ কর্তব্য জাতি তাকে দিয়েছে, সেই কর্তব্য হচ্ছে সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে নির্বাচন একটা বড় সংস্কার। নির্বাচনী সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে, প্রশাসনের সংস্কার হবে, তারপর তিনি নির্বাচনে যাবেন। এখন তিনি কোনো সময়সীমা বলেননি, কিন্তু যে কোনো মানুষ এটা বুঝতে পারেন যে এতগুলি কাজ করে যদি নির্বাচনে যেতে হয় তাহলে সেটা বেশ কয়েক বছরের সময়। এবং ইউনুসের কথাতে একটা বিষয় জানা গেছে যে অন্তত বছর চারেকের একটা পরিকল্পনা তার আছে, বা তিনি মনে করছেন যে এই কাজগুলি করার জন্য অন্তত বছর চারেক সময় দরকার হতে পারে। যদিও তিনি একই সঙ্গে আবার একটা কথা বলেছেন যে না, আমি অন্তত চেষ্টা করব যে তার আগে কিভাবে এই নির্বাচনটি সমাপন করা যায়। ফলে নির্বাচন করা হবে এই কথা তিনি বলছেন, কবে হবে এ কথা তিনি কিন্তু কোনো নিশ্চয়তা দিচ্ছেন না, যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব হতাশা ব্যক্ত করেছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একটা নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করেছিলাম, সেই রোডম্যাপ কিন্তু তার ভাষণে নেই। আসিফ নজরুল আজ মঙ্গলবার ঢাকায় কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রয়োজনীয় কিছু সংস্কার করে আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। এই দ্রুত শব্দটি কিন্তু মোহাম্মদ ইউনুস যা বলেছেন তার সঙ্গে কমপ্লিটলি ডিফারেন্ট, অপোজিট, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত একটি কথা বলেছেন আসিফ নজরুল। তিনি বলেছেন যে আমরা দ্রুত নির্বাচনের যেতে চাই, নির্বাচনের ব্যবস্থা করতে চাই, তার জন্যে খুব জরুরি কিছু সংস্কার আমরা করে নিতে চাই। অর্থাৎ তিনি কোনো মহাকাণ্ড, একটা কোনো মহা আয়োজনের কথা কিন্তু তিনি বলছেন না, তিনি বলছেন আমরা দ্রুত নির্বাচন করে দিতে চাই, এবং একথাও বলেছেন যে আমরা উপদেষ্টারা আমরা প্রত্যেকে নিজে নিজের পেশাতে ফিরে যেতে চাই, কারণ এই উপদেষ্টাদের কেউই সেই অর্থে রাজনৈতিক নন, অধিকাংশরাই নানান ধরনের এনজিওতে যুক্ত ছিলেন, কেউ শিক্ষকতা করেন, প্রধান উপদেষ্টা ইউনুস তিনি একজন অধ্যাপক মানুষ, ফলে সকলে আবার তাদের নিজের কাজে ফিরে যেতে চান, সরকার চালানোটা তাদের কাজ নয় অনন্তকাল ধরে, একথা আসিফ নজরুল বলেছেন, অন্তত প্রকাশ্যে তিনি তাই বলেছেন। আমি জানি না যে তার মনে অন্য কোনো কথা আছে কিনা। এ তো গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ নির্বাচনটা বাংলাদেশে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে নির্বাচন কবে হবে। সেখানে দেখা যাচ্ছে ইউনুস
খুব একটা ভাঙছেন না নিজেকে। অন্যদিকে আসিফ নজরুল কিন্তু একটা সরকারের ইচ্ছা হিসেবে যে কথাটি বলছেন তাতে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার কদিন পরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার বিচার শুরু হোক বিচার শেষ হোক তারপরে তাকে দেশে ফেরানোর ব্যাপারে তিনি পক্ষপাতী, এ ব্যাপারে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না কারণ আসামির অনুপস্থিতিতেও তার বিচার হতে পারে, তিনি আইনজীবী মারফত লড়াই করলেন। এটা হচ্ছে ইউনূসের অবস্থান, অর্থাৎ প্রধান উপদেষ্টার অবস্থান মানে কিন্তু সরকারের অবস্থান, বাংলাদেশ সরকারের অবস্থান। কিন্তু তার মধ্যে আমরা দেখলাম যে আইন ও বিচার বিভাগের অধীনে থাকা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনার বিচার শুনানি শুরু হয়েছে গতকাল অর্থাৎ সোমবার থেকে, সেই ট্রাইব্যুনাল তারা বাংলাদেশ পুলিশকে বলেছে যে ইন্টারপোলের কাছে অর্থাৎ আন্তর্জাতিক পুলিশের কাছে তোমরা জানাও যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা যেন আমাদের হাতে তুলে দেয়। ইউনূস এ কথাও বলেছেন যে তিনি এ ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না, কিন্তু আসিফ নজরুলের দপ্তর অর্থাৎ তার মন্ত্রকের অধীনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে তারা কিন্তু হাসিনার জন্য রেড কর্নার নোটিশ জারির জন্য ইতিমধ্যে তারা ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে। ভারত সরকারের কাছে হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক এইরকম কোনো আর্জি জানাবে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। প্রত্যর্পণ একটি আইনি শব্দ, অর্থাৎ বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দেওয়া হোক। এই যে কথাগুলি এগুলি এই যে বিষয়গুলি এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে একটা সরকার একসুরে কথা বলবে এটাই প্রত্যাশিত। কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ইউনূস যা বলছেন তার সঙ্গে আসিফ নজরুলের কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু মিলছে না, তিনি বেশ তাড়াহুড়ো করেই শেখ হাসিনাকে ফেরাতে চান। তিন নম্বর কারণটি হচ্ছে মোহাম্মদ ইউনূস জাস্ট দুদিন আগে আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না এটা এই ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না, অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এরকম কোনো সিদ্ধান্ত তিনি নেননি বা তার সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিতেও চায় না। এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি একটা গুরুত্বপূর্ণ দল, তারা চায় যে আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিক, ফলে বিএনপির মতামতটাকেও সরকার উপেক্ষা করতে চায় না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ নজরুল তিনি আগামীকাল উপদেষ্টা পরিষদে একটা আইন সংশোধনী আইন খসড়া তিনি পেশ করতে যাচ্ছেন, সেটি হচ্ছে যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেই আইনের একটা ধারা সংশোধন করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল তারা যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল তারা মানবতা বিরোধী অপরাধ করেছে অর্থাৎ গণহত্যা ব্যাপক স্বৈরাচারী কর্মকাণ্ড কিছু করেছে তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল এবং সেই সুপারিশ সরকার গ্রহণ করতে পারবে, নির্বাচন কমিশন গ্রহণ করতে পারবে। অর্থাৎ আসিফ নজরুল যে গ্রাউন্ডটা তৈরি করছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে আগামী দিনে তাদের বিরুদ্ধে কিছু বিধিনিষেধ আরোপ করা বা প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু খুব স্পষ্ট বলেছেন যে তিনি এইরকম কোনো ভাবনা চিন্তা তার মধ্যে নেই এবং এটা ধরে নিতে হবে সাংবিধানিকভাবে যে প্রধান উপদেষ্টা যা বলছেন সেটাই সরকারের সিদ্ধান্ত। এখন প্রধান উপদেষ্টা এই কথা সংবাদ মাধ্যমকে বলছেন বা বিভিন্ন ফোরামে বলছেন যখন সেটা আসিফ নজরুলের অজানা থাকার কথা নয়, কিন্তু আসিফ নজরুল কিন্তু বারেবারেই দেখা যাচ্ছে তিনি উল্টো পথে হাঁটছেন, উল্টো কথা বলছেন, যেখান থেকে মনে হচ্ছে যে আসিফ নজরুল কি একটু অতিরিক্ত আওয়ামী লীগ বিরোধী। সাধারণভাবে এই কথা মনে হলেও আসলে কিন্তু বিষয়টা যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার যেটি একটি অরাজনৈতিক সরকার, সেই অরাজনৈতিক সরকারে মাত্র 3.5-4 মাস হতে চলল, তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতা দুটি স্পষ্ট ভরকেন্দ্র তৈরি হয়ে গেছে। একটি হচ্ছেন মোহাম্মদ ইউনূস এবং তাকে কেন্দ্র করে তার বেশ কিছু সহচর আছেন যারা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বটাকেই সামনে রাখছেন, আর একদল যারা হচ্ছেন আসিফ নজরুলকে ভরসা করছেন এবং আসিফ নজরুলের দিকে যারা আছেন তারা মূলত কিন্তু ছাত্র নেতৃত্ব।
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা মোহাম্মদ ইউনুসকেও এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছে তাদের ইচ্ছা পূরণ করিয়ে নিয়েছে তারা। কিন্তু একই সঙ্গে বলা যায় যে আসিফ নজরুলেরই কিন্তু ছাত্রদের উপরে দখলদারি বেশি, বা ছাত্ররাও আসিফ নজরুলকে সামনে রেখে তাদের দাবি দেওয়া আদায়, তাদের মানে বিষয়গুলোকে ইস্যুগুলোকে আদায় করে নেওয়ার কাজ করছেন। ফলে আসিফ নজরুলের সঙ্গে ছাত্র নেতৃত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা বড় সমর্থন আছে। ফলে এটা বোঝা যাচ্ছে যে একজন রাজনীতিবিদ যেমন তার অনুগামীদের সংখ্যা বা অনুগামীদের প্রভাবকে কাজে লাগিয়ে রাজনীতিতে নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, ঠিক একইভাবে কিন্তু আসিফ নজরুলও এই ছাত্র নেতৃত্বকে হাতিয়ার করে সরকারে, অন্তর্বর্তী সরকারে নিজের একটা প্রতিষ্ঠা তৈরি করছেন যে তিনি ইউনুসের থেকে কোনো অংশে কম নন। ফলে প্রশ্নটা কিন্তু জনমানসে আসছে, কে প্রধান উপদেষ্টা, মোহাম্মদ ইউনুস নাকি আসিফ নজরুল? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।